নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে শুরু করছি ক্লাস এইটের 19 নম্বর অধ্যায়, সমীকরণ গঠন ও সমাধান। প্রথমে বলে নিই সমীকরণ কী। সমীকরণ তোমরা ক্লাস 7-এ কিছুটা শিখেছ। সমীকরণ গঠন হচ্ছে যেখানে এক্স যুক্ত পদ থাকবে বা ওয়াই যুক্ত পদ থাকবে, বা এক কথায় চলরাশি থাকবে। এবং সমীকরণে কিন্তু সমান সমান বাধ্যতামূলক, সমান সমান থাকবে এবং কিছু সংখ্যা থাকবে, সেখান থেকে এক্সের মান বের করতে হবে। যেমন এখানে একটা অঙ্ক দিয়ে বলি, শিবানী যতগুলি মার্বেল ধ্রুবকে দিল, মহুয়াকে তার দ্বিগুণ অপেক্ষা 18টি বেশি মার্বেল দিল। আমি হিসেব করে দেখি কতগুলি মার্বেল শিবানী মহুয়াকে দিতে পারে। তো এখানে কিন্তু বলা নেই যে কতগুলি মার্বেল শিবানী মহুয়াকে দিয়েছে। তাহলে আমাদের ধরে নিতে হবে, আমরা ধরে নিয়ে বীজগাণিতিক পদ্ধতিতে করব সমাধানটা। তাহলে আমরা ধরে নিব যে শিবানী ধ্রুবকে, প্রথমে আমরা ধ্রুবকে যেটা দিয়েছে, মহুয়াকে তার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি দিয়েছে, সেই জন্য আমরা এইটা ধরবো না। মার্বেল শিবানী মহুয়াকে কতগুলি দিতে পারে সেটা আগে ধরবো না, আমরা আগে ধরবো শিবানী ধ্রুবকে কতগুলো দেবো। তাহলে সেখান থেকে আমরা মহুয়ার হিসাবটা করতে পারবো। তো ধরে নিচ্ছি শিবানী ধ্রুবকে এক্সটি মার্বেল দিল, মহুয়াকে তাহলে কত দিল, দ্বিগুণ, এক্সের দ্বিগুণ, তার মানে 2x, তার থেকে 18 বেশি, প্লাস 18। এটা হচ্ছে একটা সংখ্যামালা, এটা কিন্তু সমীকরণ হলো না। তাহলে আমরা সমীকরণ কী করবো, এখানে বক্সের মধ্যে হবে 2x প্লাস 18। এটা কিন্তু কোনো সমীকরণ গঠন হলো না। এবার কথা হচ্ছে মার্বেল কতগুলো দিতে পারে। ধ্রুবকে যদি একটা মার্বেল দেয় তাহলে মহুয়াকে কটা দিবে, 2x, এখানে এক্সের মান 1 বসাবো, 2×2 + 18, 18×2 = 20। যদি ধ্রুবকে দুটো মার্বেল দেয়, মানে এক্সের মান যদি 2 হয় তাহলে আমরা 2×2 = 4, আর 18 = 22, 22টি তাহলে মহুয়াকে দেবে। যদি এক্সের মান 3 হয়, 3×2 = 6, আর 18 তাহলে 24টা দিবে। যদি 4টা দেয়, ধ্রুবকে যদি 4টা মার্বেল দেয় তাহলে 4×2 = 8, 8 আর 18 যোগ করলে পাচ্ছি আমরা 26। তার মানে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট করে আমরা কিন্তু মান পাচ্ছি না। যদি নির্দিষ্ট করে এক্সের মানটা জানা থাকে তাহলে আমরা মহুয়াকে কটা দিলে সেটা হিসাব করতে পারি। তার মানে মহুয়াকে 20টা দিতে পারে, 22টা দিতে পারে, 24টা দিতে পারে, 26টা দিতে পারে, এইভাবে দিতে পারে কতগুলো। লাস্টে বলা আছে এক্স, এক্সটি দিলে 2x + 18টি দিবে। এবার প্রশ্নে আরও বলেছে কি, জানতে পারলাম শিবানী মহুয়াকে 108টি মার্বেল দিয়েছে। তাহলে এই যে আমরা এখানে মহুয়াকে দিয়েছিল 2x + 18, সেই 2x + 18 = 108, এইটাকে বলবো আমরা হচ্ছে সমীকরণ। সমীকরণে সমান সমান মাস্ট, সমান সমান থাকবে, সমান সমানের বাম দিকে কিছু সংখ্যা থাকবে, ডান দিকে থাকবে, এবং এখানে চলরাশি থাকবে। এখানে চলরাশি বলতে এক্স, এখন এখান থেকে সমাধান করে আমরা এক্সের মান বের করবো। কীভাবে বের করবো, সমাধানের নিয়ম তোমরা ক্লাস 7-এ শিখেছো যে বাম দিক থেকে যখন ডান দিকে আসবে বা ডান দিক থেকে যখন বাম দিকে আসবে তাদের চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। যেমন এখানে 18 চিহ্ন আগে আছে প্লাস, তাহলে ডান দিকে যখন আসবে তখন এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা বা দিব 2x = 108 - 18, 2x = 90 পাচ্ছি। এখানে 2 আর x গুণ আছে, 2 দিয়ে এখানে 90কে ভাগ হয়ে 45 হবে। সুতরাং শিবানী ধ্রুবকে 45টি মার্বেল দিয়েছে। তাহলে এক্সের মান যদি 45 হয় তাহলে মহুয়াকে কতগুলো দিবে, 45×90 + 18 = 108। তার মানে x = 45 হলো এই সমীকরণটি একটি বীজ। এইভাবে আমরা সমীকরণ সমাধান করব, সমীকরণ তৈরি করব এবং সমাধান করব। চলো এবার চলে যাই অনুশীলনীতে। কোষে দেখি 19-এ চলে এসেছি। প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি ও নিজে করি। 1 নম্বর অঙ্ক কী বলেছে, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে সীমা কী সংখ্যা লিখেছে সেটা আমরা জানি না, তাহলে সেই সংখ্যাটাকে আমরা ধরে নিব এক্স। এবং তার দ্বিগুণ বলেছে, তাহলে এক্সের দ্বিগুণ হবে 2x, তার সঙ্গে 2 যোগ করতে হবে, করলে যেটা পাবো সেটা সংখ্যাটি 3 গুণ, মানে 3x, তার থেকে 5 ছোট, মানে 3x - 5 হবে। তো এইভাবে আমরা সমীকরণটাকে তৈরি করে নিব, নিয়ে সমাধান করব। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, ধরি সীমার লেখা সংখ্যাটি এক্স। ধরে নিলাম যে ধরি সীমার লেখা সংখ্যাটি এক্স। এবার শর্তানুসারে, শর্তানুসারে কী করব, শর্তানুসারে লিখব, বলা ছিল সংখ্যাটি দ্বিগুণ, তার মানে 2x,
তার থেকে দুই বেশি, তার মানে তার সঙ্গে দুই যোগ হবে, সমান সমান বলা ছিল সংখ্যাটি তিন গুণ মানে থ্রি এক্স, তার থেকে তিন গুণের চেয়ে পাঁচ ছোট, তিন গুণের থেকে পাঁচ ছোট, তাহলে মাইনাস পাঁচ হবে। এবার সমাধান করব কীভাবে, এক্স যুক্ত পদ বাঁদিকে নিয়ে আসবো, তাহলে থাকবে বাঁদিকে থাকবে টু এক্স, থ্রি এক্স যখন বাঁদিকে আসবে মাইনাস থ্রি এক্স, সমান সমান ডান দিকে মাইনাস ফাইভ ছিল প্লাস টু, ডান দিকে গিয়ে হয়ে যাবে মাইনাস টু। বাঁদিকে আমরা যদি বিয়োগ করি, টু এক্স আর থ্রি এক্স বিয়োগ করলে এক্স বড় সংখ্যা, থ্রি এক্সের আগে মাইনাস ছিল তাই মাইনাস বসলো, এদিকে মাইনাস মাইনাসে প্লাস মানে মাইনাস সেভেন, তাহলে দুদিক থেকে মাইনাস চিহ্নটা উঠে গেলে এক্স এর মান পাচ্ছি সেভেন, তাহলে অ্যান্সার হবে সীমার লেখা সংখ্যাটি সেভেন। এবার চলে আসি দুই নম্বর অঙ্কে, তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি লিখি, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে তারপরের সংখ্যাটা হবে এক্স প্লাস ওয়ান, তারপরেরটা হবে এক্স প্লাস টু, মানে এক এক করে বাড়তে থাকবে, তাহলে সংখ্যা তিনটি ধরে নিচ্ছি, সংখ্যা তিনটি ধরে নিলাম এক্স, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু। বলা ছিল যে সংখ্যা তিনটির যোগফল, তাহলে তিনটা সংখ্যা যোগ করে দিচ্ছি শর্তানুসারে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু, এখানে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, তিনটা সংখ্যা যোগফল, তার থেকে পাঁচ বিয়োগ করতে বলেছে, পাঁচ বিয়োগ করলাম, সমান সমান বলেছে মাঝের সংখ্যার দ্বিগুণ, মাঝখানের সংখ্যা এটা এক্স প্লাস ওয়ান, তার দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ হবে টু ইন্টু এক্স প্লাস ওয়ান, তার থেকে এগারো বেশি, বেশি হলে যোগ করতে হয় প্লাস এগারো। এবার এটাকে সমাধান করব, বাম দিকে তিনটা এক্স আছে যোগ করলে হচ্ছে থ্রি এক্স প্লাস দুই আর একে তিন, তিন থেকে মাইনাস পাঁচ বাদ দিয়ে দিব, বা এইভাবে লিখলেও হবে তিন বিয়োগ পাঁচ এভাবে লিখেও রাখলেও হবে, একভাবে যদি একবারে যদি করতে না পারো। এবার এদিকে টু এক্স হবে প্লাস দুইকে দুই হবে প্লাস এগারো হবে। এবার এক্স যুক্ত পদ বাঁদিকে নিয়ে আসি, থ্রি এক্স মাইনাস টু এক্স হবে সমান, এদিকে এগারো আর দুই যোগ করে তেরো, বিয়োগ তিন হয়ে যাচ্ছে যোগ পাঁচ হয়ে যাচ্ছে, থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে হচ্ছে শুধু এক্স, আর এখানে তেরোর থেকে তিন বাদ দিলে দশ আর এক পাঁচে পনেরো, তাহলে একটা সংখ্যা হলো পনেরো, অতএব সংখ্যা তিনটে তাহলে পনেরো হবে, ষোলো হবে এবং সতেরো হবে। এবার চলে আসি তিন নম্বর অঙ্কে, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম, এক তৃতীয়াংশ মানে একের তিন আর এক চতুর্থাংশ মানে একের চার, তো সংখ্যাটা তো আমরা জানি না, সংখ্যাটা এক্স ধরে নিব, তাহলে সংখ্যাটা ধরি এক্স, তাহলে এক তৃতীয়াংশ কত হবে এক্স ইন্টু একের তিন মানে এক্স বাই থ্রি, আর এক চতুর্থাংশ হবে এক্স বাই ফোর, তারপরে দুটোর বিয়োগফল হবে এক, কারণ কম বলেছে বিয়োগফল এক করে সমাধান করতে হবে। সংখ্যাটি এক্স ধরে নিলাম, শর্তানুসারে এক তৃতীয়াংশ মানে এক্স বাই থ্রি মাইনাস এক চতুর্থাংশ মানে এক্স বাই ফোর সমান ওয়ান, লসাগু করলে তিন চারা বারো হবে, তারপরে ফোর এক্স মাইনাস থ্রি এক্স বাই বারো, ওপরে হচ্ছে এক্স নিচে বারো সমান ওয়ান, তাহলে এক্স সমান সমান বারো, তাহলে সংখ্যাটি পাচ্ছি আমরা বারো। নেক্সট চার নম্বর অঙ্ক, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে দুই বড়, মানে লব যদি এক্স হয় হর হবে এক্স প্লাস টু, দুই বড় বলেছে, এবং লবের সঙ্গে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাতের তিনের সমান হয়, তাহলে আমরা ভগ্নাংশের লব ধরে নিচ্ছি এক্স, তাহলে হর হবে এক্স প্লাস টু। এইভাবে লব এক্স হর এক্স প্লাস টু হলে ভগ্নাংশটা এক্স বাই এক্স প্লাস টু হবে। এবার কি বলেছে, সংখ্যাটাতে বলেছে যে লবের সঙ্গে তিন যোগ, তাহলে এক্সের সঙ্গে তিন যোগ হবে এবং হর থেকে তিন বিয়োগ করলে হবে সাতের তিন, তাহলে শর্তানুসারে হবে লবের সঙ্গে তিন যোগ মানে উপরে এক্স আছে, এক্সের সঙ্গে তিন যোগ করলাম বাই হর হচ্ছে এক্স প্লাস দুই, তার থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটা বলেছে সাতের তিন হবে। এইভাবে সমীকরণটা তৈরি করে নিলাম। এবার কত হচ্ছে, উপরে বিয়োগ করলে এক্স প্লাস থ্রি বাই নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমান সমান সেভেন বাই থ্রি। এবার আমরা বিয়োগটা করে নিচ্ছি, কোনাকুনি গুণ করে নিই, প্রথমে বজ্র গুণ, সেভেন এক্স মাইনাস সেভেন সমান থ্রি এক্স প্লাস তিন, থেকে নয় হবে, এক্স যুক্ত পদ বাঁদিকে আসবে সেভেন এক্স মাইনাস থ্রি এক্স সমান নাইন প্লাস সেভেন, ফোর এক্স সমান পাচ্ছি ষোলো, তাহলে এক্সের মান পাচ্ছি ষোলো বাই চার, মানে এক্স পেলাম চার, তাহলে আমার ভগ্নাংশটা কী হবে, তাহলে অ্যান্সার লিখছি ভগ্নাংশটি হবে, ভগ্নাংশটি ছিল এক্স বাই এক্স প্লাস টু, এক্স বাই এক্স প্লাস টু, এক্সের মান চার হবে, চার বাই চার যোগ দুই,
তাহলে উপরে 4 নিচে 4 যোগ 2 তাহলে হচ্ছে 4 এর 6 এটাই অ্যানসার চলে আসি 5 নম্বর অঙ্কে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড় আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল হচ্ছে 2 এর 5 2 বাই 5 তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি তাহলে প্রথমে ভগ্নাংশের লব ধরে নিব x তাহলে হর হবে x প্লাস 3 যেহেতু বলেছে হর লবের থেকে 3 বড় এভাবে ধরে নিলাম ভগ্নাংশের লব x হর হচ্ছে x প্লাস 3 তাহলে ভগ্নাংশটা হবে x বাই x প্লাস 3 এবার বলেছে কি ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ তার মানে x এর সঙ্গে 2 যোগ বাই হর থেকে 1 বিয়োগ মানে x প্লাস 3 তার থেকে 1 বিয়োগ এর সাথে গুণ করতে বলেছে আরেকটা ভগ্নাংশ যার সেটা হচ্ছে লব থেকে 1 বিয়োগ মানে x বিয়োগ 1 বাই হরের সঙ্গে 2 যোগ মানে হর ছিল x প্লাস 3 তার সঙ্গে 2 যোগ এই দুটো করার পর গুণফল কত হবে 2 বাই 5 এবার এটা সমাধান করে x এর মান বের করতে হবে তো সমাধান করি উপরে হচ্ছে x প্লাস 2 নিচেও হবে x প্লাস 2 3 এর থেকে একবার দিয়ে x প্লাস 2 পাচ্ছি উপরে হচ্ছে x মাইনাস 1 নিচে হচ্ছে x প্লাস 5 সমান 2 এর 5 এবার x প্লাস 2 কেটে দিলাম এবার বজ্র গুণন করবো 5x মাইনাস 5 সমান 2x প্লাস 5 দুগুণ 10 5x মাইনাস 2x 10 পাঁচটা ডান দিকে গিয়ে প্লাস 5 হয়ে যাবে তাহলে পাচ্ছি 3x সমান 15 বা x সমান সমান 15 বাই 3 মানে 5 x এর মান পাচ্ছি 5 তাহলে ভগ্নাংশটি কত হবে অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি হবে x বাই x প্লাস 3 মানে উপরে 5 নিচে হবে 5 যোগ 3 মানে 5-এ 8 এটাই হচ্ছে অ্যান্সার আজ এই পর্যন্তই থাক এর থেকে বেশি অঙ্ক করলে ভিডিওটা লং হয়ে যাবে তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করো খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন ভিডিও নিয়ে আজ এখানেই রাখছি নমস্কার